হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই ভালো। তো টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো। জি হ্যাঁ, আজকে আমরা কথা বলবো একটি আধুনিক স্যানিটারি টয়লেট নিয়ে। বাংলাদেশে এখনও অনেক ফ্যামিলি আছে যারা আপনার বাড়ি নির্মাণ করার পরে টয়লেটটা একটু আলাদা করে নির্মাণ করতে চায়, এবং টয়লেটটা নির্মাণ করতে হলে অনেক কিছু প্রবলেমের ভিতরে পড়তে হয়, যে টয়লেটটা কিছু কতটুকু জায়গা নেবে এবং টয়লেটের ভিতরে কেমন হবে, বাইরে কেমন হবে। তো এই নিয়ে মূলত আজকে ভিডিওটাতে আমরা দেখবো আপনাদের ফ্লোর প্ল্যানটা এবং এই টয়লেটটা কতটুকু জায়গার উপর আছে। এবং বাংলাদেশে এখনও অনেক ফ্যামিলি আছে যারা আপনার টিনশেড বাড়ি আছে এবং তারা চায় একটি আধুনিক টয়লেট, যাদের টিনশেড বাড়ি থাকা সত্ত্বেও তারা টয়লেটটা একটু দূরে রাখতে চায়, তাদের জন্য ঠিক আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন আজকে আমাদের এই ভিডিওটা। তো এই হচ্ছে গিয়ে আমাদের মূলত টয়লেটটার বাইরের দিক দিয়ে। এখানে যদি আমরা দেখি, এখানে একটা উইন্ডো, পাশে এসে আমাদের দুইটা উইন্ডো এবং পাশে কোনো উইন্ডো নেই। সো মূলত এই টয়লেটটাতে আমরা ইউজ করছি তিনটা উইন্ডো, এবং এখানে একটা আমরা ফুটি ট্যাপ দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন ডোর। মেইন ডোরের সামনে এখানে আমরা দিয়েছি একটা পানির ট্যাপ। তো চাইলে আমরা এখানে বাইরের যে কাজগুলো করার জন্য এখান থেকে আমরা ইউজ করতে পারবো। চলুন আমরা একটু ভিতরে দেখি। ভিতরে ওকে চলে আসলাম আমরা আমাদের টয়লেটের ভিতরে। টয়লেটটার ভিতরে অনেকটা এরকম যে মেইন ডোর, মেইন ডোরটা দিয়ে ঢুকে সামনে একটা ডোর, এবং ডোর দিয়ে এখানে আমরা এখানে দিয়েছি এটা গোসলখানা। আমরা এখানে গোসল করব। গোসল করার জন্য দিয়েছি এখানে আপনার একটা শাওয়ার, এবং এখানে একটা পানি ইউজ করার জন্য যদি আপনার বাকেটে পানি ইউজ করতে পারেন, তো এখানে আমরা একটা ট্যাপ দিয়েছি, তাহলে আপনি এখান থেকে বাকেটে ভরে পানি ইউজ করতে পারবেন। এবং লগে রয়েছে আমাদের একটা উইন্ডো। ঠিক, তারপর যদি একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে আসার পরে এখানে রয়েছে আমাদের একটা গলির মতো বা করিডোরের মতো। করিডোরটা দেওয়া হয়েছে কারণে আমরা ভিতরে একটা, এখানে আমরা একটা বেসিন দিয়েছি এবং বেসিনের সঙ্গে রয়েছে একটা মিরর। তো আমরা চাইলে কেউ যদি ভিতরে আপনার গোসল করে এবং কেউ যদি আপনার আরেকজন যদি কেউ চায় এখানে সে দাঁত ব্রাশ করবে বা তার মুখ ধোবে, এখানে সেও সে চাইলে এখানে এই বেসিনটা ইউজ করতে পারবে। ওকে, সো বেসিনটা ইউজ করতে একটু সামনের দিক যায় আমরা এখানে নিচে আবার একটা পানির ট্যাপ। তো চাইলে আপনি এখানে আপনাদের যদি কাপড় ধুতে চান বা কাপড় ওয়াশ যেটাকে বলে, চাইলে এখানে আমরা এখানে এই ট্যাপটা কাপড় ওয়াশের কাজে ব্যবহার করতে পারি। এবং রয়েছে এখানে আমাদের একটা উইন্ডো। ওকে, তারপর সর্বশেষে কোনার দিকে দিয়েছি আমি টয়লেটটা। টয়লেটটা যদি একটু দেখেন, ওকে, এই হচ্ছে কি আমাদের মূলত টয়লেট। তো টয়লেটটা আমি এখানে ইউজ করছি যেটা হচ্ছে হাই কমোড টয়লেট। হাই কমোড টয়লেটের লগে এখানে রয়েছে একটা পানির ট্যাপ। তো আপনি যদি হাই কমোড না ইউজ করে, বাংলাদেশে আমরা মূলত ইউজ করি লো কমোড টয়লেট, তাহলে আপনি এখানে লো কমোড টয়লেট ইউজ করতে পারবেন। এছাড়াও যদি মনে করেন যে হাই কমোডটা ইউজ করবেন, তো চাইলে এখানে হাই কমোড ইউজ করতে পারবেন। এবং এখানে রয়েছে একটা জানালা, তাহলে এখানে আপনি জানালা পরিবর্তন করে আপনি এখানে একটা অ্যাটাচড ফ্যান দিতে পারেন বা এই পাশে একটা ফ্যান দিতে পারেন। তো এই ছিল আজকে মূলত আমাদের একটা টয়লেটের ডিজাইন। এই ডিজাইনটা অনেক সুন্দর। এখানে আপনার আমরা মূলত প্রায় দেখতে পারি যে আমরা শুধু টয়লেট এবং এই গোসলখানার উপর নজর দিই, কিন্তু আমাদের এখানে যে বেসিনটা, বেসিনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনি যদি মনে করেন না, বেসিনটা আপনি এখানে না দিয়ে যদি আউটসাইডে দিতেন, তাহলে আপনার জিনিসটা আপনার ঝড় বৃষ্টির একটা বিষয় আছে। এই চাইলে আপনার উপরে যে তেলাটা বা উপরে যে ছাড়টা দেবেন সেটা একটু বড় করে দিতে হবে। তো আমি মনে করি এই মডেলটা খুবই 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 সুন্দর, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা এখন দেখবো আমাদের ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানটা চলুন দেখি আমাদের আজকের ফ্লোর প্ল্যানটা। তো এই হচ্ছে গিয়ে আমাদের মূলত ফ্লোর প্ল্যানটা। ফ্লোর প্ল্যানটা সেই সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জমির পরিমাণটা একটু দেখবো। জমির পরিমাণটা আমরা এদিকে লম্বা দিকে আমরা দেখতে পাচ্ছি 11.5 ফিট, এবং পাশে দেখতে পাচ্ছি 9.5 ফিট। 9, 11.5 এবং 9.5 যদি আপনি গুণ করে দেন, তাহলে যে ক্ষেত্রফলটা পাবেন ওটাই হচ্ছে গিয়ে আমাদের মূলত পার স্কোয়ার ফিট। আমি ক্যালকুলেটর দেখছি, এটা হচ্ছে গিয়ে আপনার 109.25 স্কোয়ার ফিট এটা দেখতে পারেন। এবং এই জমির পরিমাণটা হচ্ছে কি আপনার 1/4 ভাগের 1 ভাগ। ওকে, তো আপনার 1/4 ক্ষেত্রফল সেটা হচ্ছে 435.60, এবং আমাদের এই টয়লেটটা এটার স্কোয়ার এসেছে আপনার 109.25। সো শতাংশে 1/4 ভাগের 1 ভাগ আমাদের জমিটা। ওকে, সো এখানে মেইন ডোর ঢুকে এখানে দেখছে বাথরুমটা আমাদের মাপ ধরেছে 6 ফিট বাই 4 ফিট, রয়েছে টয়লেটটা রয়েছে 4 ফিট বাই 4 ফিট। তারপর এখানে আমাদের ভিতরে যে জায়গাটা রয়েছে 4 ফিট, এখানে রয়েছে একটা বেসিন, এবং উইন্ডোগুলো ধরা হয়েছে 2 ফিট বাই 2 ফিট। এখানে ছোটো ছোটো যে দরজা, এখানে ধরা হয়েছে 2.5 ফিট বাই 2.5 ফিট, এবং মেইন ডোরটা ধরা হয়েছে আমাদের 3 ফিট। এই ছিল আমাদের আজকের মূলত ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানটা এবং টয়লেটের মডেলটা যদি ভালো থাকে, তো অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ।
এছাড়াও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও যদি আপনার ল্যাপটপ এবং কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি এই ধরনের মডেল বা এই ধরনের ড্রয়িং করতে পারবেন। কীভাবে করবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং আমি কী সফটওয়্যার ইউজ করে ড্রয়িংটা করি তাহলে আপনি ওখান থেকে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও চাইলে আমাদের যে ফেসবুকটা রয়েছে চাইলে আপনি ওখানে আমাদের ফেসবুকে সার্চ করে আমাদের পেতে পারেন। ফেসবুকে আপনি যে সার্চ করবেন ফেসবুকে সার্চ অপশনে লিখবেন ফাস্ট হোম ডিজাইনার, সেম আমাদের যে চ্যানেলটার নাম এখানে চ্যানেলটার নামে আমাদের ফেসবুক আইডিটা আছে, তাহলে আপনি ফেসবুকেও মেসেঞ্জারে আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের লক করলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।